সৌদি আরবের মক্কা আওয়ামী ফাউন্ডেশনের উদ্যোগে দোয়া মাহফিলের আয়োজন করা হয়েছে। মোহাম্মদ কামাল উদ্দিন জানান, মক্কা আওয়ামী ফাউন্ডেশনের সভাপতি বেলাল পাটোয়ারির সভাপতিত্বে সাধারণ সম্পাদক কাসেদুর রহমান কাসেরের সঞ্চালনায় দোয়া মাহফিলে উপস্থিত ছিলেন মক্কা আওয়ামী পরিবারের সকল নেতৃবৃন্দ। সভায় চট্টগ্রামের সীতাকুণ্ডে কন্টেইনার ডিপোতে ভয়াবহ দুর্ঘটনার নিহতদের আত্মার মাগফিরাত কামনা ও আহতদের সুস্থতা কামনা করা হয়। বৃহত্তর বরিশাল জনকল্যাণ সমিতি বাহরাইনের উদ্যোগে এবং লিন্নাস মেডিকেল সেন্টারের সহযোগিতায় প্রবাসী বাংলাদেশিদের ফ্রি মেডিকেল ক্যাম্প ও চিকিৎসা সেবা দেওয়া হয়েছে। নোমান সিদ্দিকী জানান, দেশটির রাজধানী মানামা আইজান বিল্ডিং কন্ট্রাক্টিং কোম্পানির অফিস রুমে 274 জন প্রবাসীকে ফ্রি চিকিৎসা সেবা প্রদান করা হয়। অনুষ্ঠানের উদ্বোধন করেন মোহাম্মদ মিজানুর রহমান ও শাহ মোহাম্মদ আব্দুল হক। এ সময় উপস্থিত ছিলেন মোহাম্মদ শাহ জালাল, মুজিবুর রহমান, মোহাম্মদ রিয়াজুল ইসলাম, আব্দুল কাদের মজুমদার সহ আরও অনেকে। নেতাকর্মীদের সঙ্গে কোনো আলোচনা না করে আকুল মিয়ার ঘোষণা করা জার্মানির বায়ার্ন হোসেন প্রদেশে বিএনপি নতুন কমিটির প্রত্যাখ্যান করেছে অন্য নেতারা। ফাতেহা রহমান রুমা জানান, গত 4 জুন ফ্রাঙ্কফুর্টের সালবাউ হলে জিয়াউর রহমানের শাহাদাত বার্ষিকী উপলক্ষে দোয়া মিলাদ মাহফিল এবং আলোচনা সভা অনুষ্ঠিত হয়। এতে দোয়া পরিচালনা করেন কবির আহমেদ। সভায় আকুল মিয়ার গঠিত কমিটিকে প্রত্যাখ্যান করে রেজুয়ান আহমেদ রাজুকে আহ্বায়ক এবং নুরু উদ্দিন মিঠু মিঞ্জুর সদস্য সচিব করে নতুন কেন্দ্রীয় আহ্বায়ক কমিটির নাম ঘোষণা করেন অন্য নেতারা। সভায় সভাপতিত্ব করেন নুরুদ্দিন মিঠু মিঞ্জু। এ সময় উপস্থিত ছিলেন আওলাদ হোসেন ও সৈয়দ জুলফিকর মনা ও মঈন উদ্দিন মঈন সহ আরও অনেকে। ইউএই ফুজেইরা বিএনপি ও সহযোগী সংগঠনের উদ্যোগে জিয়াউর রহমানের শাহাদাত বার্ষিকী ও ইউএই প্রেসিডেন্ট শেখ খলিফা বিন জায়েদ আল নাহিয়ানের স্মরণে আলোচনা সভা ও দোয়া মাহফিল হয়েছে। মোহাম্মদ বেলাল আহমেদের সভাপতিত্বে ও আবুল হাসান জোগলুর সঞ্চালনার অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন প্রকৌশলী মোহাম্মদ সালাউদ্দিন। বিশেষ অতিথি ছিলেন হাজি শরাফত আলী, মোহাম্মদ গোলাপ মিয়া, সিরাজুল ইসলাম নওয়াব, আলম আব্দুল গফুর, শায়েস্তা চৌধুরী, মোহাম্মদ ইদ্রিস, মোহাম্মদ রকিব, শাহজাহান সজীব, আবুল কালাম সহ অনেকে।